সামনে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। সুপ্রিয় চ্যানেল থেকে ফেরদৌসি কিচেন পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে অনেকে হয়তো পারেন আবার অনেকে জানেন না, তেমন যারা জানে না তারা অবশ্যই দেখবেন। আমি টমেটো সস তৈরি করব। এটা আমি পাকা টমেটো সস নিয়েছি, একদম দেশি টমেটো যেটা বলে। টমেটোগুলো নিয়েছি আমি 3 কেজির মতো। এখন এটা দিয়ে সস তৈরি করব। প্রসেস নিয়েছি আমি, টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। প্রত্যেকটা টমেটো আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তারপর ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি সস করব। এর সঙ্গে যাতে মশলা আছে সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, এলাচ নিয়েছি 5টা, দারচিনি এসে কয়েক টুকরা, আর নিয়েছি গোলমরিচ। এটা দিয়ে আমি সেদ্ধ করে নিব টমেটোকে, তারপরে রান্না করব, সসটা চলে যাবো। আমি চুলাতে একটা প্যান তৈরি দিয়েছি। এখন টমেটোগুলো সব দিয়ে দিব এর মধ্যে, ফেলে দিব। পানি দিয়ে দিব এর মধ্যে কিছু, দিয়ে দিব তেজপাতা, এখন দিয়ে দিব শুকনো মরিচ, যেগুলো নিয়েছিলাম সেগুলো মুখগুলো ছেড়ে দিব। ঝালটার উপর ডিপেন্ড করবে আপনার। আমি এখানে 8টা মরিচ দিব, 3 কেজি আছে, কারণ যে যেমন ঝাল খাবে তেমন তৈরি করতে পারে। টমসান টমসান মিষ্টি সবই থাকে। এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো, দিয়ে দেবো পানি, একবার পানি দিয়ে দিব এর মধ্যে। এটা দিয়ে সেদ্ধ করে দিব ভালো করে। টমেটোটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি 3 কাপ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চামচ লবণ, তাহলে সেদ্ধ হবে। এই জন্য 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দিব। সেদ্ধ না হওয়া অব্দি পর্যন্ত একটু ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা পুরোটা আমি সেদ্ধ করে নিব। আমি আর কোনো পানি অ্যাড করব না, এটা সেদ্ধ করার উপরে ডিপেন্ড করবে। সুন্দর একটা স্মেল বের হতে শুরু করছে। আসলে সসটা খুব টেস্টি হয় আর বাচ্চারা খুব পছন্দ করে। সব বয়সের বাচ্চারা ভাজা পোড়ার সাথে খেতে ভালো লাগে। যারা করে কেনা সসের চাইতে বাসা তৈরি করে খাওয়া অনেক ভালো। এটা সুন্দর করে সেদ্ধ করে নিব, তারপরে ব্লেন্ডে ব্লেন্ড করে নিব। এটাকে আসলাম 10 মিনিট পরে, হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা করে নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করব। এখন ঠান্ডা করতে করতে এখন উপরে যে শাস্ত এইটা চামড়াটা আছে, চামড়াটা এবং মরিচগুলো আমি সব ফেলে দিব, কারণ যতটুকু মশলা যাবা ততটুকু এর মধ্যে চলে গেছে। তারপরে আমি এখন এটাকে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিব, তারপরে চিনি দেবো একটু। প্রসেস স্টেপ বাই স্টেপ আসবো। আমি টমেটোগুলো নেমে ঠান্ডা করে নিয়েছি। এখন এখান থেকে এই যে শাঁসগুলো আছে, চামড়াগুলো, সেগুলো এবং মরিচ তেজপাতা যা আছে সব তুলে নিব, তুলে তারপর এটা সব ফেলে দিব। সাবধানে এরকম তুলে নেব একটু করে। মরিচগুলো যেটা যাওয়ার সাথে চলে গেছে, জাস্ট শাঁসগুলো দিয়ে শাঁসগুলো দিব না। এগুলো সবটা ক্লিন করে দেবো। সসটা আমি বেছে নিয়েছি, এগুলা মরিচ বা যা যা ছিল সবগুলো আমি খোসাগুলো বেছে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ডারে জগটা নিয়েছি, এখন চামচে এভাবে একে তুলে তুলে নিয়ে নেব। এভাবে পরটা তুলে আমি ব্লেন্ড করে নেব, 2 থেকে 3 মিনিট করে ব্লেন্ড করবো। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এখন এটা ঢেলে নিব। দেখেন একদম স্মুথলি হয়ে গেছে। এখন এটাকে আমি ফ্রাই প্যানে আস্তে আস্তে ডাল দিয়ে দিয়ে ব্লেন্ড করে নিব। সবগুলো সস আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলাতে এটাকে গরম পুরোটা শুকিয়ে নেব, সেই প্রসেসে চলে যাব। চুলাতে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি। এখন সামান্য একটু সরিষার তেল দিয়ে দেবো।
তেলটা দিয়ে আমি কড়াইটাকে গরম করে নিলাম। এখন এটার মধ্যে আমি ঢেলে দিব, সুন্দর করে এভাবে পুরোটা। এখন অনবরত নেড়ে চেড়ে এর মধ্যে চিনি অ্যাড করব, একটু ভিনেগার অ্যাড করব, করে পরিমাণ মতো শুকিয়ে নিতে হবে। আমি যেহেতু অনেকগুলো নিয়েছি, এখানে অনেক সময় ধরে 20 মিনিটের মধ্যে আমি এটাকে এভাবে মিডিয়াম হিটে শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি এক এক অ্যাড করে দিব চিনি, দিয়ে যেমন মানে মিষ্টি খাবে সেরকম করতে পারেন। তো আমি একটু মিষ্টিটা বেশি করবো, আমার বাচ্চা পছন্দ করে, এই জন্য মিষ্টি দিয়ে ঝাল দিয়েছি। আমি 1 কেজির মতো নিয়ে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে মিশিয়ে দিব, এর মধ্যে দিব আরো হচ্ছে লবণ, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব, দিব দিয়ে বিট লবণ, এটাও 1 চামচ করে বিট লবণ দিয়ে দিব, খেতে টেস্টি হয় ভালো, তাই 1 চামচ করে বিট লবণ দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে একসাথে মিক্সচার করবো, যতক্ষণ কালার টান চিনি দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেল, একদম সসের কালার চলে আসবে, কোনো কালার মিশাবো না এর মধ্যে। দিয়ে দিচ্ছি ভিনেগার 2 টেবিল চামচ, সুন্দর একটা স্মেল চলে আসছে অলরেডি। যখন থক থেকে ভাত চলে আসবে তখন নামিয়ে নিচ্ছি, পারফেক্ট, লবণ সবকিছু হয়ে গেছে, কালারটা সুন্দর চলে আসছে। এখন এটাকে মানে থক থেকে ভাপ আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পরে, এখানে অনেকটা হয়ে গেছে, হালকা মিনিট দিয়ে করলে হয়ে যাবে, থক থক হয়ে গেছে। এখন এটা একটু একটু গাঢ় করে নামিয়ে নিব, নামার আগে আমি যে কাজটা করবো কেউ করে কিনা চাই না, তবে আমি এই কাজটা করে নেব। এখানে সামান্য একটু জিরার গুঁড়া দেবো যাতে খেতে একটু টেস্টি লাগে, 1 টেবিল চামচ, হাতে ছিটে আসছে, মিডিয়াম আঁচে দিতে হবে, ঢেকে দিলে ভালো হয়, তাহলে হাতে লাগবে না, যেভাবে ঢেকে দিব একটা ভাবটা উপরে উঠে আসবে, একদম আঠাটা হয়ে গেছে। হয়ে গেছে, এখন আমি এটাকে ঠান্ডা করে নামি, টেস্ট করে দেখি কেমন হয়েছে, একদম পারফেক্ট সস। তুলে নিয়েছি ঢাকনাটা, ঢাকনা ঢেকে দিয়েছিলাম, না হলে উপর যে বরফটা উঠছে ওটা হাতে লাগলে গরম লাগবে। হয়ে গেছে, থক থেকে ভাপটা চলে আসছে, এখন আমি এটাকে ঠান্ডা করে কাঁচের বোতলে সার্ভ করব, ফ্রিজার পুরো রেখে দিব। আর হচ্ছে প্লাস্টিকের বোতলটা অ্যাভয়েড করাই ভালো, কারণ হচ্ছে প্লাস্টিকের বোতলটা অতটা ভালো না, যেরকম কাঁচের বোতল অনেকদিন আপনি রাখতে পারবেন, গুণগত মানটা ঠিক থাকবে, এর জন্য কাঁচের বোতলটা আমরা ব্যবহার করবো, প্লাস্টিকের আমরা জাস্ট সস এটা ইউজ করবো, ঠান্ডা করে বলে বোতলে তুলে নিব। এটাকে আমি এখন ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব, ঠান্ডা হয়ে গেলে আমি বোতলে সার্ভ করব, 10 মিনিট ধরে এটা ঠান্ডা করতে হবে। আমি নিয়েছি এটা কাঁচের জার, মানে বোতল যেটা সসের বোতল ছিল, আমি এটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সস যেহেতু করব তখন আমি এটাকে রেখে দিতে পারবো এর জন্য। আর একটা নিয়েছি, এটা হচ্ছে প্লাস্টিক, এটা আমরা সচরাচর খাবে বাচ্চারা যেটা, সেটা দুটাতেই ভরবো, হয়ে যাবে অনেক আছে, দেখা যাক ঠান্ডা হলে কেমন করে ভরা যায়। সসটা একদম ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা বোতলে তুলে নিব, নিয়ে নিচ্ছি একটা বোতল, বোতল যদি পড়ে যেতে পারে নিচে, এর জন্য নিয়ে নেবো একটা কক, ককটা দিয়ে ধরে নিব, তাহলে সুবিধা হবে এইভাবে করে ফানেল আকারে করে নেবো আমি, চামচ দিয়ে এটা তুলে তুলে নিব আমি, তাহলে ভালো হবে, পড়বে না, কোথাও মাখাবে না,
বোতলটা আমার ভরা হয়ে গেছে, এখন আমি এটাকে ককটেল খুলে নিব। একদম ফুল ফুল করে নিয়েছি, সসের কালারটা মার্ভেলাস আসছে দেখেন, একদম সসটা আমার কালার থেকে সেরকম। এখন আমি প্লাস্টিকের একটা বোতল নেব সস বারের মধ্যে, এখন এটার মধ্যে সিস্টেম প্রসেস ভরে নেব। শেষ হয়ে গেল আমার এটা সসগুলো ভরা, এখন এটাকে সুন্দর করে মুখগুলো লাগিয়ে নিতে হবে। আপনারা বাসায় তৈরি করে খাবেন, অবশ্যই সবাই বেশি বেশি করে তৈরি করবেন, কেনা খাবার চাইতে বাসায় তৈরি করে খাওয়া অনেক ভালো। আর বাচ্চা কাচ্চা এই সসটা সব কিছু খেতে পছন্দ করে, শুধু বাচ্চা না, সবাই। ভাজা কিংবা কোনো খাবারের সঙ্গে গেলে অন্য সসটা চলেই না। আমরা অবশ্যই বাসায় বেশি বেশি তৈরি করবো। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্টস করে জানাবেন, তাহলে আমার আমার সুবিধা হবে বুঝতে। আর অবশ্যই আপনার ফ্যামিলি বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করবেন এটা, কারণ যারা জানেন না তারা অবশ্যই দেখবেন, আর যারা জানেন তারা দেখবেন, সমস্যা নেই, জানার শেষ নেই, তাই না? যাই হোক, যদি আপনাদের সেক্ষেত্রে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, প্লিজ বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। সুস্থ থাকবো, ভালো থাকবো, আবারও হাজির হবো অন্য কোনো রেসিপিতে বা এরকম টিপস নিয়ে। আল্লাহ হাফেজ।